প্রবাস জীবন মানেই ভিন্ন ধারার সংস্কৃতি, নতুন পরিবেশের সাথে খাপ খাইয়ে চলা। জীবিকার তাগিদে কর্মব্যস্ততায় অনেকেই দূরে সরে পড়েন মাতৃভূমি আর দেশজ সংস্কৃতি সাহিত্য থেকে। এমন বাস্তবতায় কুয়েতে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিদের অনেকেই যুক্ত রয়েছেন সাহিত্য চর্চার সাথে। অনেক প্রতিকূলতা, তার মধ্যেও আমরা বাংলা ভাষাকে সারা পৃথিবীতে সমৃদ্ধ করার জন্য বাংলা সাহিত্য চর্চা করে থাকি। শতব্যস্ততার মাঝে প্রবাসের বুকে আমাদের ছেলে মেয়েদেরকে বাংলা শিক্ষার জন্য আমরা সাহিত্য চর্চা করে থাকি। সাহিত্য চর্চাকারীরা বলছেন, এতে যেমন সমৃদ্ধ হচ্ছে সাহিত্যের ঝুলি, তেমনি মিলছে মানসিক প্রশান্তিও। কুয়েতে সাহিত্য চর্চার সুন্দর একটি প্ল্যাটফর্ম। প্রবাসে বাংলা সাহিত্য চর্চার থার্ড আউটপোস্ট হিসাবে কুয়েত স্বীকৃত ছিল, তবু অনলাইনে চর্চা চলছে। আমার বিশ্বাস, কুয়েতের সাহিত্য চর্চা উত্তরোত্তর সমৃদ্ধ হবে। অনেকেই কাজ করে যাচ্ছেন বিদেশের মাটিতে বাংলাদেশের সাহিত্য ঐতিহ্যকে সমৃদ্ধ করার। প্রতিটা বইমেলায় আমরা এখান থেকে বই প্রকাশনা উৎসবে অনেকেরই একক বই বা যৌথ কাব্যগ্রন্থ আমরা এখান থেকে প্রকাশ করে থাকি। যারা শিল্প সাহিত্য চর্চা করি এখানে, তাদের নিজেদের উদ্যোগে বিভিন্নভাবে আমরা কবিতার বই, গল্পের বই, প্রবন্ধের বই প্রকাশ করি। প্রতি বছরের মতো এবারের একুশে গ্রন্থমেলায়ও প্রকাশিত হয়েছে কুয়েত প্রবাসী সাহিত্যিকদের বেশ কিছু বই। মুবাল্লিক করিম, মাইটিভি নিউজ ডেস্ক।